দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা আমাদের অঙ্ক। তাহলে ধরবো কি আমরা? আমরা লিখব যে ধরি প্রথম সংখ্যা হচ্ছে 7x এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9x। প্রথম সংখ্যা 7x এবং দ্বিতীয় সংখ্যা 9x। আমরা দুটোর ক্ষেত্রে আমরা সাধারণত এক্স ধরব। সাধারণ অনুপাতটা আমরা এক্স ধরছি, যার ফলে প্রথম সংখ্যা 7x এবং দ্বিতীয় সংখ্যা 9x। তারপরে দেখো তাদের কি বলেছে, না তাদের না শর্তানুসারে কি হবে, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের কোশ্চেনে দেখো বলেছে যে তাদের বিয়োগফল অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমার দেখো বড়টা থেকে ছোটোটা মাইনাস করবো, তাহলে 9x - 7x = কত বলেছে? 6 বলেছে। 9x থেকে 7x বিয়োগ করলে কত হয়? 2x। 2x = কত? 6। তাহলে আমরা x = কত পাচ্ছি? 6/2 = 3। তাহলে আমরা দেখো x-এর মান কত পেলাম? x = 3 পেলাম। তাহলে আমরা ধরো x = 3 পেয়েছি, তাহলে প্রথম সংখ্যা আমরা কত পাবো? প্রথম দেখো 7x, মানে 7 × 3 অর্থাৎ 21। আবার দ্বিতীয় সংখ্যা দেখো কী ধরেছিলাম? 9x, মানে 9 × 3 অর্থাৎ 27। 21 আর 27। দেখো তুমি যদি এটা প্রমাণ করতে চাও, যদি বলো যে আমার উত্তরটা ঠিক হয়েছে কি না, দেখো সংখ্যা দুটো থেকে মাইনাস করো, দেখো 6 আসবে। 27 বিযুক্ত 21 = 6। দেখো আমাদের এটা প্রুভ হচ্ছে। দেখো এখানে কি বলেছে যে বিয়োগফল সংখ্যা দুটোর বিয়োগফল 6, অর্থাৎ দেখো বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলাম, 6 এলো। তাহলে আমাদের আশা করি তোমরা সকলেই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 40% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? দেখো তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। তাহলে ধরি তৃতীয় সংখ্যাটা আমরা ধরব, ধরে তৃতীয় সংখ্যাটা কত ধরব? 100 ধরছি। ধরে তৃতীয় সংখ্যা সমান আমরা 100 ধরলাম। তারপরে দেখো বলছে তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% কম, তাহলে প্রথম সংখ্যাটি কত? 100 বিযুক্ত 30, মানে কত হলো আমাদের? 70। প্রথম সংখ্যাটি আমরা পেলাম 70। এবার দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে? দেখো দ্বিতীয় সংখ্যাটি বলেছে 40% কম, অর্থাৎ 100 বিযুক্ত 40 = 60। তাহলে প্রথম সংখ্যা 70, দ্বিতীয় সংখ্যা 60। কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 60 প্রথম সংখ্যার কত শতাংশ? 70-এর কত শতাংশ? তাহলে আমরা কী করবো? না প্রথম সংখ্যার কত শতাংশ? 70 60-এর 70 × 100 বের করতে বলেছে, অর্থাৎ 100 দিয়ে আমরা গুণ করব, 0 0 কেটে যাবে। তাহলে দেখো কাটাকাটি কী হচ্ছে, 6 × 100 অর্থাৎ 600/7। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে দশমিক হবে বা পূর্ণ হবে। তাহলে আমরা পূর্ণ বের করছি, 85.5/7%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।